দুই বাংলার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম সব সময় স্বাস্থ্য সচেতন, নিজেকে ফিট এবং আকর্ষণীয় করে তুলতে গত কয়েক বছর ধরে নিয়মিত জিম করছেন এই অভিনেত্রী। গত মার্চ থেকে জিম করছেন ধানমন্ডি ব্ল্যাডস 6% ফিটনেস স্টুডিওতে। এই সময় ফিটনেসের ক্ষেত্রে আরও বেশি উপকৃত হয়েছেন এই অভিনেত্রী। প্রতিষ্ঠানটির কর্ণধার ও ট্রেইনার আশরাফুজ্জামানের ট্রেনিং তার শারীরিক গঠনকে নতুন মাত্রা দিয়েছে বলে অভিমত মিমের। আর সেই ভালো লাগা থেকে ফটো শ্যুটের মাধ্যমে বিদ্যা সিনহা মিম কেরিয়ার শুরু থেকে এ পর্যন্ত শারীরিকভাবে নিজেকে ফিট রেখে চলেছেন এই নায়িকা। কাজটা সহজ নয়, জিমে নিয়ম করে গাম জড়াতে হয়। সেজন্য প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জিমে শরীরচর্চার ছবি পোস্ট করে থাকেন মিম। কিন্তু এবার এমন কিছু ছবি ফেসবুকে প্রকাশ করেছেন মিম যা দেখে ভক্তদের চক্ষু চড়ক গাছ। এ কোন মিম? লতা গুলমের মাঝে স্পোর্ট ব্রা পরিহিত মিমকে যেমন লাগছে সুপার হট, তেমনই চেহারার একেবারে জর্জরে। বিদ্যা সিনহা মিম ফিটনেসের নতুন ছবি ফেসবুকে প্রকাশ করেছেন। 4 মাসে 7 কেজি ওজন কমিয়েছেন তিনি, ফিটনেসের রহস্য খোলাসা করেছেন। মিম জানান, এখন বেশিরভাগ সময়ে বাসাতেই, কারণ করোনার মধ্যে কোথাও যাওয়া নেই। ছবির কাজও বন্ধ থাকায় প্রচুর অবসর পাচ্ছেন, টিভি দেখা, বই পড়া এবং পারিবারিক কাজে সময় দিচ্ছেন, পরিবারের সঙ্গে সময় ব্যয় করছেন। বলেন, আমি তো সবসময় জিমেই যাই, এখন আগের চেয়ে একটু বেশি সময় দিচ্ছি জিমে, কেননা এখন অবসর সময় বেশি, এর ভালো ফলও পাচ্ছি। গত 4 মাসে 7 কেজি ওজন কমিয়েছি, আরও কিছু ওজন কমানোর ইচ্ছা আছে। শারীরিকভাবে ফিট থাকলে শরীরের পাশাপাশি মনও ভালো থাকে। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন, মাঝে মধ্যে ক্যামেরার সামনে এসেছেন দামাল ছবির শুটিং নিয়ে। কিছুদিন আগে অন্তর্জাল নামে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা। দিবঙ্গর দ্বীপ পরিচালিত ছবিটি হচ্ছে দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ছবি। এতে অ্যাটাকের ক্ষেত্রে দেশ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের BGDU গভ সাটের একজন কর্মকর্তা হিসেবে দেখা যাবে মিমকে। তিনি দেশের বাইরে থেকে প্রযুক্তি ও সাইবার বিষয়ে পড়াশোনা করে আসা এক তরুণী। তার চরিত্রে থাকছে নানান উত্থান ও পতন ও নাটকীয়।